আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মুখি দিয়ে এই যে মুখি দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ আজকে ভাজবো না ভেজে এমনি রান্না করবো তখন এখানে মুখি নিলাম কচুরমুখিগুলো আমি সিদ্ধ করে নিছি একটু হলুদ একটু লবণ দিলাম সিদ্ধ করার সময় আর যখন ফুটে উঠলো মুখিগুলো তখন আমি এক টেবিল চামচ ভিনিগার দিয়ে নিছি তখন ভিনিগার দেওয়ার পরে যে লোকটা বের হয়েছে ওটা একদম ফাতলা হয়ে গেল তার মানে এটা ভিনিগার দেওয়ার পরে হয় ভিনিগার নাও লেবুর রস এই দুইটার যে কোনো একটা দিতে হবে দিলে লোডটা একদম কমে যায় চলে যায় এটা এখানে আমি নিলাম খুবই ফাতলা জোল করবো এখানে ঘন করব না এখানে একটু আদা রসুন বাটা নিলাম আর এখানে একটু পেঁয়াজ বাটা নিলাম দিয়ে দিব এখন একটু সর্ষের তেল দিয়ে দিব প্রথমে লবণটা পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিব এখানে মাছ মাছ দশ পিস মাছ আছে হলুদ গুঁড়া দিলাম এখানে দেড় চা চামচ পরিমাণ যা দিব এক চা চামচ দিব এখন মরিচ গুঁড়া দিব মরিচ গুঁড়াটা যে যার রুচি মতো দিতে পারেন জাল কম খালে কম দিবেন আর বেশি খালে বেশি এখন একটু মিশিয়ে নিবো সবকিছু একসাথে ফিরে এলাম পনেরো মিনিট পর কচুর যেহেতু সিদ্ধ করান এখন পরিমাণ মতো জল দিব কচুর মুখিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই দিব ধনিয়া পাতাটা দিয়ে এক লবণ কম হয়েছিল লবণটাও দিয়ে নিছি এখন আবার দশ মিনিটের জন্য চুলোটা একদম ডিমাছে দিয়ে ডেকে দিলাম হয়ে গেছে আমার কচুরমুখি দিয়ে ইলিশ মাছ খুবই সুস্বাদু একটা রান্না বিশেষ করি বেসালোর বাইদের জন্য একদম সহজ একটা রান্না কচুরমুখী দিয়ে রান্না করলে কসুরমুখিটা সিদ্ধ করে নেবে আর ব্যাস মাছ কসুরমুখী একসাথে বসিয়ে দিবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম